হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অন্য ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বল ফোর্স এসএসসি ফিজিক্স এই চ্যাপ্টারটির পার্ট ফাইভ। আমাদের এই প্লেলিস্টটি চলতেছিল, তো আমরা এই ভিডিওর এই প্লেলিস্টের পঞ্চম যে পার্ট বা পঞ্চম যে ভিডিও তা আজকে আমরা দেখব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে যে মহাকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের প্রথম টপিকটি রয়েছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল এই যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাদের আসলে প্রথমে যেটা জানতে হবে তা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তার মানে আমরা দেখি জিনিসটা কি। তো তোমরা একটু যদি মনোযোগ দাও, এখানে খেয়াল করে দেখো যে নিউটনের মহাকর্ষ সূত্রে আমাদের কি বলা হয়। নিউটনের মহাকর্ষ সূত্রে কিন্তু আমাদের বলা হয় যে মহাবিশ্বে অবস্থানরত দুটি বস্তু, এই দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু, তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করে এবং তাদের এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মানটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। এই আকর্ষণ বলের মানটাকে আমরা বলতে পারি এভাবে, দেখো এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে এম ওয়ান এম টু বলতে আমি কি বুঝাইলাম, এম ওয়ান বলতে বোঝাচ্ছি এই যে আমি সূত্র দেওয়ার সময় প্রথম যে বস্তুটার কথা বলতেছি তাকে আমি বলবো হচ্ছে এম ওয়ান, এবং সেকেন্ড বস্তুটাকে আমি বলবো হচ্ছে এম টু, ভরের বস্তু। ঠিক আছে, এগুলো হচ্ছে ভর। এম ওয়ান এম টু হচ্ছে কি, বস্তুদ্বয়ের ভরের কথা বলতেছি। আর ডি বলতে আমি কি বুঝাইলাম, বস্তুদ্বয়ের এই যে দেখো বস্তুদ্বয়ের যে কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমি বলবো হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে আমার কতটুকু, ডি কিন্তু হচ্ছে আমার এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি, এই হচ্ছে আমার ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা কি, এফ ইকুয়ালস টু জি ইনটু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি খেয়াল করে দেখি যে তাহলে এখন প্রশ্ন এসে যায় জি এর মানটা কি। এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জিকে আমরা এখন থেকে কি নামে শিখবো, জিকে বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকটা কি আমরা কত বলবো, এই ধ্রুবকের মান কত, মহাকর্ষীয় কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার মান হচ্ছে দেখো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দেখলাম হচ্ছে যে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে। তার মানে আমরা যখন মহাকর্ষ বলের কথা বলতেছি, এই মহাকর্ষ বলটা কাজ করে পৃথিবীতে, এই মহাবিশ্ব অবস্থানরত পৃথিবীতে, মহাবিশ্ব অবস্থানরত যে কোনো দুটা বস্তুর মধ্যে এই বলটা বিরাজমান। এই বলটাকে আমরা কিভাবে বের করবো, মান নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্য নিয়ে, এবং সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু জি ইনটু এম ওয়ান ইনটু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এইটুকু তোমাদের লেভেলে, এসএসসি লেভেলে এইটুকু জানলে চলবে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইউজ করে কিভাবে আমরা অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণটা চিনতে পারি বা অভিকর্ষ ত্বরণটা এখান থেকে কিভাবে আসে তা আমরা এখন দেখব। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। তো আমরা ঠিকঠাক যেটা দেখলাম যে নিউটনের মহাকর্ষ সূত্র, সেটা কাজে লাগাই আমরা কিভাবে এখানে অভিকর্ষ ত্বরণের কনসেপ্টটা বুঝতে পারি তা আমি এখন দেখাবো। তো এটা বোঝার জন্য আমরা এখানে যেটা করবো, ফার্স্টে আমি একটা চিত্র আঁকি, যেখানে একটু বড় করে আঁকি। এখানে ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং এই হচ্ছে ধরো পৃথিবীতে অবস্থানরত কোনো একটা বস্তু। তাহলে আমরা আগে বলেছিলাম যে আমাদের মহাকর্ষ সূত্রটা কিন্তু মহাবিশ্বে অবস্থানরত যে কোনো দুইটা বস্তুর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আমি এখানে যে অবস্থাটা বিবেচনা করতে তোমাদের বলতেছি সেটা হচ্ছে কি, যে পৃথিবী এবং পৃথিবীতে অবস্থানরত যে কোনো একটা বস্তু। আমরা একটু ডিফাইন করি একটা জিনিস, সেটা হচ্ছে কি যে পৃথিবীর ভরকে ধরো আমরা ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করলাম, আর এই যে বস্তুটা এখানে রয়েছে তার ভরকে আমরা ধরো ছোট হাতে এম দ্বারা ডিনোট করলাম, জাস্ট ধরার জন্য ধরা। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি এখন এই দুইটা বস্তু, মানে একটা হচ্ছে পৃথিবী এবং আরেকটা হচ্ছে কি যে কোনো একটা র্যান্ডম বস্তু, এদের মধ্যে আমি এখন মহাকর্ষ সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে আমরা কি দেখতে পাই, যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটার মান কত হবে, সেটার মান কিন্তু আমাদের হবে এরকম হওয়া উচিত যা তোমরা একটু আগে দেখেছো। সেটা কি, যে জি ছিল আমাদের কি এম ওয়ান এম টু, প্রথম বস্তু হিসেবে আমরা লিখবো তাহলে কি ক্যাপিটাল এম, আর এম টুর জায়গায় আমাদের সেকেন্ড বস্তুটা কিন্তু এক্ষেত্রে কি এই ছোট বস্তুটা, ছোট হাতের এম, বস্তুটার ভর ইনফ্যাক্ট, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা আপাতত ডি স্কোয়ার বললাম। এই ডি এর মিনিং কি আমি একটু বলতেছি, দেখো ডি মানে কিন্তু আমরা বলেছিলাম যে হচ্ছে ডি বলতে কি বলেছিলাম, যে যেই বস্তুদ্বয়ের মধ্যে আমি এখানে কনসিডার করতেছি আমার নিউটনের মহাকর্ষ সূত্র, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ইনফ্যাক্ট তাদের কি সেন্টার অফ ম্যাস। এখন এই সেন্টার অফ ম্যাস বা ভর কেন্দ্র
এটা নিয়ে আলোচনা আরো অনেক করা যায়। বাট আপাতত এটাই বুঝে রাখি যে যেহেতু আমার এখন পর্যন্ত আলোচনার ক্ষেত্রে খেয়াল করে দেখো সব বস্তুগুলো ছিল কিন্তু গোলক, তাহলে গোলকের সেন্টার অফ ম্যাস হিসেবে আমরা কল্পনা করতে পারি গোলকের কেন্দ্রকে। তার মানে বলা যায় যে একটা গোলকের, একটা গোলকীয় বস্তু সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে বিবেচনা করা যায়। তাহলে যদি আমি চিন্তা করি যে এই যে আমার প্রথম বস্তু যেটা হচ্ছে আমাদের পৃথিবীটা, তার কেন্দ্রটা হবে তোমার এখানে বা তার সেন্টার অফ ম্যাস হবে এখানে, আর এই যে বস্তুটা তার সেন্টার অফ ম্যাস বলতে পারো যে এখানে, তো সেই হিসাব করলে কিন্তু তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হয় হচ্ছে আসলে কোনটু এইটুকু, এইটুকে আমরা ডি নামে বলতেছি। তো এখানে খেয়াল করে দেখো এই যে আমার এই যে বস্তুটা, এই বস্তুটা আসলে পৃথিবীর তুলনায় এতই ছোট যে আমরা এর সেন্টার অফ ম্যাস মানে এই যে এইটুক যে অল্প এইটুক ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে আমরা আসলে নেগলেক্ট করে বলতে পারি পৃথিবী থেকে ওই বস্তু ডিস্টেন্সটা আসলে কতটুকু পৃথিবীর ব্যাসার্ধের সমান। হ্যাঁ, তার মানে কিন্তু আমরা লিখতে পারি দেখো এখান থেকে যে জি সমান ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই পাশে আমাদের এখনো এফ রয়েছে। এখানে আর বলতে আমি কি বুঝাইলাম তাহলে পৃথিবীর ব্যাসার্ধ, তো আমি একটু লিখে দিই এটা, এই সেন্টার থেকে এই যে কোনো এটাকে আমরা কি বলতে পারি ছোট আর দ্বারা ডিনোট করলাম যেটা আসলে আমাদের কি পৃথিবীর ব্যাসার্ধ আমি এখানে বললাম। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করে দেখি এখানে তোমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে জেনেছো যে এফ মানে আমরা কিন্তু আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু কি এম এ বলতে পারি, রাইট? তো যদি এম এ হয় তাহলে আমি একটু এখানে লিখবো। আচ্ছা, এম এ বলতে গেলে একটা জিনিস বলে রাখি এখানে, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমি যদি ধরো যে ছোট হাতের এম লিখি তাহলে তার মধ্যে সৃষ্টি হওয়া ত্বরণ বা তার উপর কাদরত ত্বরণটা লিখতে হবে, সেটাকে ধরো আমি আপাতত বললাম হচ্ছে এ। আচ্ছা, এই পাশে ডান পক্ষে আমার সব ঠিকঠাক থাকবে। এবার একটু খেয়াল করে দেখো এই পাশে ছোট হাতের এম, এই পাশে ছোট হাতের এম কিন্তু কাটাকাটি করা যায়। এবার এই যে আমার এটা রয়ে গেল এটাকে আমরা বলবো হচ্ছে জি। কেন জি দ্বারা বলবো? কারণ এটা অবশ্যই অ্যাক্সেলারেশনের জন্য এ আসছে, ঠিক? বা আমরা যদি খেয়াল করে দেখি এই যে আমার পুরো কনসেপ্টটা, পুরো অবস্থানটা, এই পুরো জিনিসটা হচ্ছে কেন, বা এই যে আমার এফ আসলো এখান থেকে আমি মান বসি হচ্ছে আস্তে আস্তে এই পর্যন্ত অ্যাক্সেলারেশন পাইলাম, এটা আসলে কার দরুন হচ্ছে? এটা কিন্তু হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন, তাই না? তার মানে কি যে গ্র্যাভিটেশনাল বলতে আমি কি বোঝাচ্ছি যে যে দুইটা বস্তু নিয়ে আমরা কথা বলি আমাদের মহাকর্ষ বলে আলোচনায়, সেই দুটো বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী তখন সেই বস্তুটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ, বাংলায় হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এই এটাকে আমরা বলতে পারি ছোট হাতে জি দ্বারা। জি কি, জি দ্বারা কি বোঝায়? জি দ্বারা বোঝায় হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ কি অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা বাংলায় বলি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে ছোট হাতে জি ইকুয়ালস জিএম বাই আর স্কয়ার। এখানে জি মানে কি বোঝায় আমরা জানি, এটা আমরা একটু আগে লিখেছিলাম যে মানটা তোমরা জানো 6.673 × 10⁻¹১। আর ক্যাপিটাল এম বলতে অবশ্যই বুঝতে পারতেছো এটা কি পৃথিবীর ভর, তো নর্মালি কিছু না বলা থাকলে তোমরা পৃথিবীর ভর ধরবা হচ্ছে 6 × 10⁻²⁴ কেজি। আর নর্মালি কিছু না বলা থাকলে পৃথিবীর যে ব্যাসার্ধ তাকে আমরা বলবো কত, তাকে আমরা বলবো হচ্ছে 6.4 × 10⁶ মিটার। তো এখন আমরা দেখি হচ্ছে যে আমরা দেখলাম কি যে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমি একটু যখন বলতে চাই সেটা কি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে এই যে আমাদের জি ছোটাতে জি বা হচ্ছে আমাদের কি অভিকর্ষ ত্বরণ, এর মান কি আমাদের ভূপৃষ্ঠের উপর প্রত্যেক অবস্থানে সেম, এটা একটা কোয়েশ্চেন। তো তোমরা যদি চিন্তা করো যে আসলে এটা ডিপেন্ড করবে কিসের উপর, যে আমার এই যে জি এর যে আমরা ইকুয়েশনটা পাইলাম বা যে ফাংশনটা পাইলাম তার উপর ডিপেন্ড করবে, রাইট? তো এখানে খেয়াল করো এই যে আমার জি এটা হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, তার মানে তুমি যে অবস্থানে থাকো না কেন পৃথিবীর ভর তো আসলে চেঞ্জ হচ্ছে না। আমি দেখি যে ছোট হাতে আর এটা কি হচ্ছে আমার ভেরিয়েশন আসবে, তার মানে কি আমরা যদি দেখি আমাদের পৃথিবীটা যদিও আমরা একটু আগে কনসিডার করছিলাম কি গোলক হিসেবে, এবার আমরা জানি ছোট থেকে পড়ে আসছো যে পৃথিবীটা কিন্তু অবশ্যই কোনোভাবেই পরিপূর্ণ গোলক নয়, আসলে দেখতে কেমন বলা হয়ে থাকে কি কমলালেবুর মতো। এটা থেকে তোমরা একটু ইমাজিন করতে পারো যে পৃথিবীর শেপটা কিন্তু আসলে কিরকম, যদি আমি বলি এরকম দেখো যে নর্মাল গোলক আসলে কি একদম পরিপূর্ণভাবে গোলক যেটা সেটা, বাট আমাদের পৃথিবীটা কিরকম, আমাদের পৃথিবীটা হচ্ছে ধরো যে এখান থেকে এসে এই দিকে এবং এদিকে একটু এভাবে চ্যাপ্টা, ঠিক আছে? তো আমি যদি এখানে বাকি অংশগুলো মুছে দিই তাহলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাবা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের দুই মেরুতে
অর্থাৎ উত্তর এবং দক্ষিণে কিন্তু চাপা। চাপা মানে কি? আমরা কিন্তু বলতে পারি যে আমাদের যে ব্যাসার্ধ থাকে, এই ব্যাসার্ধটা কিন্তু তাহলে বল দেখি কোন দিকে বেশি হবে, সেটা কিন্তু অবশ্যই বেশি হবে হচ্ছে বিষুব অঞ্চলে, ঠিক আছে? আর মেরু অঞ্চল বরাবর কিন্তু আমাদের ব্যাসার্ধটা হচ্ছে কম হয়। তার মানে আমরা বলতে পারি যে কেউ যদি বিষুব অঞ্চলের দিকে ধরো অবস্থান করে, তাহলে তার সাপেক্ষে যে ব্যাসার্ধ হবে তার মানটা কিন্তু হবে হাইয়েস্ট, কারণ পৃথিবী কিন্তু শেপটাই ওরকম। তাহলে এবার খেয়াল করো, বিষুব অঞ্চলে যদি ব্যাসার্ধ যদি আমার কি হয় হাইয়েস্ট হয়, তাহলে কোন একটা জিনিসের মধ্যে নিচের কোন একটা ভগ্নাংশের মধ্যে হর যদি বেশি হয়, তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এই মানটা কিন্তু কমে যাবে। তুমি কিন্তু আসলে চিন্তা করলে বুঝার কথা। তাহলে কিন্তু আমরা আসলে বলতে পারি যে জি এর মানটা কিন্তু আমার আসলে কোথায় বেশি, ইনফ্যাক্ট কোথায় কম আমরা এখানে পাইলাম? বিষুব অঞ্চলে। কেন? কারণ বিষুব অঞ্চল হচ্ছে আমার কি আর মানটা হচ্ছে সবচেয়ে বেশি, তাই হচ্ছে জি এর মানটা কমে যায়। আর সবচেয়ে তাহলে আমরা উল্টো ভাবে কি বলতে পারি যে জি এর মানটা সবচেয়ে বেশি কোথায় হবে? মেরু অঞ্চলে, কারণ মেরু অঞ্চলের জন্য আমার কি আর এর মানটা সবচেয়ে কম। তাহলে যদি কম হয় তাহলে জি এর মানটা বেশি হয়ে যাবে। তাহলে এগুলো তোমার এমসিকিউতে এবং খ নম্বরে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখবো লাস্টটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের একটু যদি এখানে মুছে দিই, এখানে দেখো যে আমাদের লাস্ট জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো একটা বস্তু, সে এখন অবস্থান করছে পৃথিবী পৃষ্ঠে না, বরং সে অবস্থান করছে পৃথিবী পৃষ্ঠতে এইচ উচ্চতা একটা অঞ্চল। এটা ধরো তোমার পাহাড়ের উপর হতে পারে বা কোন একটা টাওয়ারের উপর হতে পারে, তাই না? তো সেই হাইটটাকে আমরা বলতেছি ধরো এইচ। তাহলে এই অবস্থায় তার উপর ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণের মানটা হতো, তাহলে সেটার মান কিন্তু আমরা সিমিলার প্রসেসে বের করতে পারি। বাট আমি এখানে সেই প্রসেসটা দেখাবো না, আমি তো তোমাদের লিখে দিই সূত্রটা কি। সূত্রটা হচ্ছে জি প্রাইম কেন বলতেছি, কারণ নতুন একটা জি, নতুন অবস্থানে জি, ইনফ্যাক্ট এইচ উচ্চতা উপরে জি, সেটা কত? সেটা হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এই সূত্রের ম্যাথ তোমাদের আসতে পারে, কারণ তোমাদের যে বই রয়েছে সেখানে এই সূত্রের কিছুটা আলোচনা রয়েছে। তো মোটামুটি এই ছিল তোমাদের সিলেবাসের আলোকে অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা। তো মোটামুটি তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে তখন দেখবে যে তোমাদের একটা চ্যাপ্টারই থাকবে হচ্ছে কি এই টপিক নিয়ে, তখন তোমরা এই চ্যাপ্টারে আরো বিষয়গুলো জানতে পারবে কিভাবে।